وعليكم السلام ورحمة الله وبركاته، حامدا ومسليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোন স্ত্রী যদি স্বামীর কথায় অবাধ্য হয়, মানে স্বামী স্ত্রীর সাথে মিলন করতে চাইছেন, স্ত্রীর সাথে সঙ্গম করতে চাইছেন, কিন্তু স্ত্রী বাধা দিচ্ছেন কোনো কারণ ছাড়াই, তাহলে সেক্ষেত্রে কি স্ত্রীর কোনো পাপ হবে এবং সেজন্য কি স্ত্রীর নামাজ কবুল হবে না? এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ রেফারেন্স সহকারে জানাবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এ বিষয়ে সঠিক ও তা দলিল ভিত্তিক কথা হচ্ছে এই যে, যদি কোনো ব্যক্তি হাদিসের গ্রন্থ সহি বুখারি ও সহি মুসলিম এবং সুনান আবি দাউদে উল্লেখ আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষ, যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে সঙ্গম করতে ইচ্ছুক হয়, তার স্ত্রীর সাথে মিলন করতে ইচ্ছুক হয়, আর তার স্ত্রী যদি তাতে বাধা দেয়, আর স্বামী যদি অসন্তুষ্ট হয়ে রাত কাটায়, তাহলে সারা রাত্রি ফেরেশতারা তাহলে ফেরেশতারা অতক্ষণ অবধি তাদের ওপর অভিশাপ করেন যতক্ষণ অবধি সেই স্ত্রী মিলন করতে না দেয়। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে স্বামীর চাহিদা হলে অবশ্যই স্ত্রীকে তা পূরণ করার সুযোগ দেওয়া দরকার। এবং আপনার প্রশ্ন ছিল যে সেজন্য কি নামাজ কবুল হবে না। দেখুন, এ বিষয়ে হাদিসের গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আস সহিহা হাদিস নাম্বার 288-তে উল্লেখ আছে যে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তির নামাজ তাদের মাথা অতিক্রম করে না তথা কবুল হয় না। এক নম্বর হচ্ছে সেই কীতদাস যে তার প্রভুর নিকট থেকে পলায়ন করেছে, এবং দ্বিতীয় হচ্ছে যতক্ষণ অবধি সে তার কাছে ফিরে না আসে, এবং দ্বিতীয় হচ্ছে সেই স্ত্রীর নামাজ যে তার স্বামীর অবাধ্যচারণ করেছে অতক্ষণ অবধি যতক্ষণ না সে তার স্বামীর কথা শুনেছে বা স্বামী তার উপর সন্তুষ্ট না হয়েছে। তাই স্বামীর যদি ইচ্ছা জাগে বা স্বামী যদি মিলন করতে ইচ্ছুক হন, স্বামী যদি নিজের স্ত্রীর সাথে সঙ্গম করতে চান, তাহলে স্ত্রীর উচিত সেই স্বামীকে স্বামীর ইচ্ছা পূরণ করার জন্য সহযোগিতা করা। যদি তাতে সহযোগিতা না করেন, বাধা দেন, তাহলে ফেরেশতা মণ্ডলী অভিশপ্ত করবেন এবং সেই স্ত্রীর সালাত কবুল হবে না, এ কথা সত্য। দেখুন হাদিসের গ্রন্থ সিলসিলাতুল আহাদিস আস সহিহা হাদিস নাম্বার 288। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান।